ইংল্যান্ডের দশম ফুটবলার হিসেবে একশোতম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি সেই ইংল্যান্ড তারা মুখোমুখি হতে যাচ্ছে আজকে রাতে লাস্ট রাউন্ডে তারা আয়ারল্যান্ডের এগেনস্টে জয় পেয়েছে জার্মানি নেদারল্যান্ডস তো বিগ ম্যাচ জার্মানি নেদারল্যান্ডস নিয়ে আমাদের কথা হবে তবে আমরা যদি হ্যারি কেইনে থাকবো না জার্মানি নেদারল্যান্ডস আমি মনে হয় থাকাটা উচিত আচ্ছা হ্যারি যিনি 100 তম ম্যাচ খেলতে নামছেন তিনি ওই ম্যাচ খেলার আগে মাঠে নামার আগে তিনি বলেন তিনি আসলে অনুপ্রেরণা খুঁজে পান ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে যারা আমার চেয়ে বয়সে বড় তাদের দেখে বরং আমি আরো অনুপ্রাণিত হই নয়শো গোলের ওপরে করা নশগোলের উপরে করা তাও আবার এই বয়সে অবিশ্বাস্য রেকর্ড এগুলো দারুণ প্রেরণা দেয় শীর্ষ পর্যায়ে আরও বহুদিন খেলা চালিয়ে যাওয়ার মোটিভেশন পাই রোনালদোর সঙ্গে আমার দুই একটা ইভেন্টের বাইরে দেখা সাক্ষাৎ কমই হয়েছে তবে রোনালদো আর মেসিকে দেখেই আমি পরিণত হয়েছি মানে হ্যারি কিন্তু আমাদের বয়সী আমরা যেমন মেসি রোনালদোকে দেখে বড় হয়েছি ফুটবলার হয়ে গেছেন এবং ইংল্যান্ডের জার্সিতে তিনি একশোতম ম্যাচ খেলে দেখেন হ্যারি কিন যে সময় ইউথ ছিলেন হ্যাঁ মানে বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় আরো ছোট ছিলেন মাত্র ফুটবলটা শুরু করেছেন তখন তো ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি এই দুইজন তাদের ক্যারিয়ারের পিক ফর্মে রয়েছেন খুব স্বাভাবিকভাবেই তারাই তাদের আইডল হবে আর ক্রিশ্চিয়ানো রোনালদো যেটা করে যাচ্ছে আমরা সবসময় আসলে বলি এটা মানে এই বয়সে এরকম করে অবিশ্বাস্য সেটা হ্যারিকে আগে একবার বলছিলেন যে রোনালদো তার আইকন তিনি রোনালদোকে অনুসরণ করেন যদিও দুজনে খেলার ভেতরে তফাত আছে কিন্তু এই ম্যাচের আগে ফিনল্যান্ডের সঙ্গে আগে বলছিলেন যে রোনালদো যখন তার বয়সটা একটু হয়েছে তখন তিনি আরো হ্যারিকেন সেই কাজটা করবেন কিনা এটা নিয়েই তার কাছে জানতে চাওয়া হয়েছিল এটা তখন তিনি বলেছেন যে রোনালদো এই বয়সে এসে নয়শো একটা গোল করে ফেলেছে আগের রাতেও রোনালদো উইনিং গোলটা করবেন তাই না এবং উইনিং গোলটা করার পর রোনালদো সেই উদযাপন আমরা দেখলাম রোনালদো সাবস্টিটিউট হিসেবে নেমে ওই গোলটা করেছেন যেটা আমাদেরকে বলছে বা হ্যারিকেনকে বলছে যে আপনি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে পারেন উনচল্লিশ চল্লিশ পর্যন্ত আপনি টপ লেভেলে খেলা চালিয়ে যেতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার পজিশনিং চেঞ্জ করতে পারেন হয়তো আপনার দৌড় তো মানে স্পিড তো আগের মতো থাকবে না এটা স্বাভাবিক পজিশনাল মুভগুলো আসলে হবে তার মানে তিনি আসলে রোনালদো মেসি তাদের ওই রোড ম্যাপটা তিনি অনুসরণ করতে চান সবাই রোনালদো মেসি না কিন্তু হ্যারি কেইন কাছাকাছি যেতে হয়তো পারেন তার গোলের সংখ্যা তো খুব মন্দ নয় সিক্সটি প্লাস ইংল্যান্ডের হয়েই তার আসলে গোল রয়েছে দেখা যাক হ্যারি ফিনল্যান্ডের সাথে আজকে রাতে ইংল্যান্ডের ম্যাচ রয়েছে এবং এছাড়াও একই সময় জার্মানি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের তবে জার্মানির হয়ে আজকের ম্যাচে ফুলক্রুকের খেলা নিয়ে শঙ্কা রয়েছে কারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেই জায়গাটায় নাগেলসম্যান তিনি ফুলক্রুককে দেখতে চান নেদারল্যান্ডস জার্মানি মানে এই জায়গায় তো একটা মনে হয় বিগ ব্যাটেল হবে নেদারল্যান্ডসের এই দলটায় কিন্তু অনেককে আবার রাখেনও নাই রোনাল্ড কুম্যান মানে বিগ ম্যাচ একটা বিগ ম্যাচ আজকে রাতের বেলায় অন্যতম সেরা আকর্ষণ আর মনে হয় কিন্তু একটা দল পাঁচ গোল করেছে হাঙ্গেরির সঙ্গে একটা দল করেছে বসনিয়া হার্জি গোবিনার সঙ্গে মানে নেদারল্যান্ডস আর কি জার্মানির ওই দলটার সঙ্গে আজকের যে ইলেভেন সেটার পরিবর্তনের একটা ফুলক্রুপ্ত হতেই পারে আর একটা চ তাকে হয়তো মিডফিল্ডে খেলিয়ে দেওয়ার একটা গুঞ্জন খুব শোনা যাচ্ছে যিনি আগের ম্যাচে গোল করেছেন যিনি ইউরোতে আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে একেবারে গিয়ে আবার এমরেচান চান ঢুকলেন এমরেচান চান গোল করলেন তো পাবলোভিচকে কিন্তু জার্মানির আগামী দিনের মিডফিল্ডার বলা হচ্ছে যিনি দলে নিয়মিত খেলবেন অর্থাৎ দু বছর পর বিশ্বকাপ সেখানকার টার্গেট যদি আপনি করেন আর জামাল মুজিয়ালা ফ্লোরিয়ান ভার্সরা থাকারই কথা ফুলক্রুব না থাকলে কি হবে এটা একটা ব্যাপার আর নেদারল্যান্ডসের ইলেভেনও খুব বেশি পরিবর্তন এক্সপেক্ট না করাই ভালো জাভিসি মনসরা থাকবেন তবে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান এর আগে বার্গওয়াইনকে দলে না নেওয়ার কারণে যে কথা বলেছিলেন যে সৌদি আরবে চলে গেছে বলে আমি তাকে দলে নেবো না এই কথাটা নিয়েই ইউলিয়ান নাগেসমানকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দলের কেউ যদি সৌদি আরবে চলে যায় তাহলে আপনি কি এই কোম্যানের মতো সিদ্ধান্তে যাবেন কিনা তখন তিনি বলছেন আমি কোম্যানের ব্যাপারটা বুঝি যে কেন তিনি এটা করতে চেয়েছেন কারণ তিনি স্পোর্টিং যে খেলতে চায় শীর্ষ পর্যায়ে তাকে তিনি আগে রাখবেন কিন্তু সৌদি আরবে কেউ চলে গেলেই আমি বলে দেব যে না এই লিগ হবে না ওই লিগ হবে এইটা ঠিক না এইটা তিনি করবেন না তিনি সবকিছুকে এক দাড়ি পাল্লায় মেপে প্লেয়ারের পারফরমেন্স কার ভালো সেটা দিয়ে যাচ তার মানে কি মেমফিস ব্রাজিলের ক্লাব এইটা একটা বড় কারণ মেমফিস ডিপাই কেন নেদারল্যান্ডসের ফুটবলার যিনি যেতে পারতেন সৌদি লিগে ইউরোপ তার ছাড়তে হবে হয়ে তিনি এরপর বেছে রোনাল্ড কোমানের কাছ থেকে সংকেত পেয়েছেন আর কোমানের পছন্দের ছেলে ছাত্র হচ্ছে এই কি বলে পায় তো তিনি স্যার যেহেতু বলছে স্যারের কথায় তিনি টাকা পয়সা বিসর্জন দিয়ে জাতীয় দলকে প্রেফার করছেন যেটা আদর্শগতভাবে হওয়া উচিত কিন্তু একজন কোচ যদি বলে দেন আমি সৌদি আরবে গেলে নেব না এইটাও মনে হয় আদর্শ হওয়া উচিত না কারণ আমরা এই দেখেন সৌদি শুতে কিন্তু লাস্ট এক বা দুই সপ্তাহ ধরে অনেকগুলো এরকম কেস হলো আলভারেজকে অফার দেওয়া আলভারেস তখন বলেন আমি ন্যাশনাল টিমে আরো বেশি দিন আসলে সার্ভিসটা দিতে চাই পাওলো দিবালার ক্ষেত্রে সেম জিনিসটাই আসলে হলো সৌদিতে এখন মনে হয় কোচদের একটা ইয়ে আছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit teesports.com